নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী ইউটিউবের গ্রিনহার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা স্ক্রিনে যে গাছটিকে দেখতে পাচ্ছি সেটি আমাদের শীতের ভীষণ ভীষণ প্রিয় একটি গাছ। এই গাছের নাম চন্দ্রমল্লিকা। অনেকে একে ক্রিস্যান্থেমাম বলে থাকেন, আবার অনেকে একে গুলদাউদি বলেন। নাম যাই হোক না কেন, এই গাছ আমাদেরকে শীতের বাগানে এত অপরূপ শোভা এনে দেয় যে তার তুলনা হয় না। তাই শীতের বাগানে সবথেকে জনপ্রিয় ফুল হচ্ছে এই চন্দ্রমল্লিকা। আজকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই চন্দ্রমল্লিকাকে ঝাঁকড়া করতে পারি। বন্ধুরা, এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে ফেলুন, তাতে প্রতিটি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে হাজির হতে পারবে। বন্ধুরা, এই গাছটা আমার আগের বছরের মাদার প্লান্ট, এবং মাদার প্লান্টের চেহারা সত্যি মাদারের মতন। এটা আমার 17 ইঞ্চি একটা টব, এবং এই টবে গাছটি এদিক থেকে ওদিক পর্যন্ত প্রায় 2 ফুট কভার করে গেছে। এই গাছ থেকে গত মে মাস থেকে আমি কাটিংয়ের মাধ্যমে আমার নিজস্ব চন্দ্রমল্লিকা তৈরি করেছি। বন্ধুরা, যে কোনো চন্দ্রমল্লিকা সেটা যখনই আমরা তৈরি করছি তখনই প্রথম থেকে আমাদের টার্গেট থাকবে যে গাছকে আমরা কিভাবে ঝাঁকড়া করব। এবং ঝাঁকড়া করতে গিয়ে প্রথম যে কাজ সেটাই হচ্ছে এই পেঞ্চিং। এটা হলো পেঞ্চিং। পেঞ্চিং কথার অর্থ হচ্ছে গাছকে গাছের একেবারে ডগা থেকে ছাঁটা। গাছকে টোটালি হার্ড প্রুনিং নয়, পেঞ্চিং অর্থাৎ জাস্ট চিমটি কেটে নিয়ে, এভাবে চিমটি কেটে নিয়ে গাছকে ঝাঁকড়া করায়। এই প্রসেসকে বলা হয় পেঞ্চিং। গাছকে খুব ছোটোবেলা থেকেই পেঞ্চিং করতে হবে। গাছের কয়েকটি গাছ যখন একটু বড় হবে, অর্থাৎ গাছের হাইট যখন 3 ইঞ্চি হবে, তখন থেকেই আমরা গাছকে পেঞ্চিং করব। এখানে এই গাছে খুব ছোট থেকে পেঞ্চিং করা হয়েছে, ফলে গাছটা, এটা অনেক পরের গাছ, এবং এই গাছকে খুব ছোট থেকে পিঞ্চ করা হয়েছে। এখানে গাছটি একেবারে 1 ইঞ্চির পর থেকেই ব্রাঞ্চ নিতে শুরু করেছে, এবং এই ব্রাঞ্চ এখানে আসার পর 2টো ভাগে ভাগ হয়েছে। এখানে এই ব্রাঞ্চ 2টো ভাগে ভাগ হয়েছে, এখানে এই ব্রাঞ্চ, এটাও 2টো ভাগে ভাগ হয়েছে। এবং তারপর যখনই এই রকম পজিশানে আসছে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অনেকগুলো পাতা হয়ে গেছে এখানে, তাহলে এটাকে আমরা স্বাচ্ছন্দ্যে ওপর থেকে পিঞ্চ করে দিতে পারি। পিঞ্চ করলেই আবার এখান থেকে 2টো শাখা বেরোবে। এটাও পরের গাছ, অনেক পরের লাগানো হয়েছে এই গাছটাকে। এই গাছটাও যেমন এখান থেকে পিঞ্চিং হয়েছে, একদম এখান থেকে নিচু থেকে পেঞ্চিং হয়েছে। পেঞ্চিং হওয়ার পর থেকেই কিন্তু এরা ব্রাঞ্চ নিতে শুরু করেছে। এখানে একটা ডাল বেশ খানিকটা বড় হয়ে এসছে, একেও আমি এখান থেকে এই পেঞ্চিং করলাম। পেঞ্চিং করলে যেটা হয় বন্ধুরা, গাছ এক তো ঝাঁকড়া হবে, অর্থাৎ প্রচুর ব্রাঞ্চ বেরোবে, এবং গাছটিকে দেখতে বেশ ঘন মনে হবে এবং সুন্দর মনে হবে, এবং তার থেকে আমরা প্রচুর ফুল পাবো। দ্বিতীয়ত, প্রথম থেকে ভালোভাবে পেঞ্চিং করতে পারলে গাছের শেপ ও আমরা খুব ভালো রাখতে পারি। চন্দ্রমল্লিকা গাছকে পেঞ্চিং করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা আগে দেখতে হবে, নিউ ব্রাঞ্চ যেটা বেরিয়েছে সেখানে অন্তত 4টি পাতা আছে কিনা। 1টা 2টো 3টে 4টে, তাহলে আমরা এখান থেকে এটা তুলে দিতে পারি।
এটা একটা পিঞ্চিং হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছের এই যে হাইটটা, এই যে শাখার হাইটটা একটু বেশি আছে অন্যদের থেকে, তাই আমি আরও একটু করলাম। এটাতে যেটা হবে, এটার সাথে এটার একটা লেন্থ এর সাদুর্য থাকবে, অর্থাৎ দুটো শাখাই সমানভাবে বাড়বে। এই পেঞ্চ, এই দুটো পাতা তুলে নিলাম, তাতেই কিন্তু পেঞ্চিংটা কভার হলো। এখানে এর থেকে বেশি পেঞ্চ করার দরকার নেই, তবে এই শাখাটা অন্যান্য শাখা প্রশাখার থেকে একটু বেশি লেন্দি হয়ে গেছে, তাই একে এভাবে পেঞ্চ না করে আমরা এর থেকে আরও একটু বেশি পেঞ্চ করব। এর ফলে যেটা হবে, এই শাখার এই যে দুটো পার্ট আছে, এই দুটো পর্ব আছে, এই পর্ব থেকে দুখানা নতুন শাখা বেরোবে, এবং দুটো নতুন শাখা বেরোলেই জায়গাটা আরও বেশি বুশি হয়ে যাবে। এটা ছোট আছে, তাই এর পেঞ্চিংটা ছোট হবে, অর্থাৎ ছোট শাখা থেকে আমি ছোট পেঞ্চিং করব, এবং বড় বা লম্বা শাখা থেকে আমরা বড় পেঞ্চিং করব। এটাই লক্ষ্য রাখার বিষয়, এর বাইরে আর কিছু আলাদা করে লক্ষ্য রাখতে হবে না। জুন থেকে এই গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, তাই গাছ এরকম ঝাঁকালো বা এতটা বড় হয়ে গেছে। কিন্তু যারা বন্ধুরা এখন আপনারা নার্সারিতে গিয়ে যারা নিয়ে আসছেন, তারা এত বড় বড় গাছ নার্সারিতে পাবেন না, কিন্তু যেরকমই গাছ পান না কেন, এখন নিয়ে এসে ঠিক এই একইভাবে পেঞ্চিং করতে হবে। শুরুটা আমরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যত আগে করব, আপনি যত তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা বসাবেন, তত গাছ সুন্দর হবে, তত বেশি করে আমরা চন্দ্রমল্লিকা থেকে ফুল পেতে পারি। তাই প্রতি বছর একেবারে শেষে পুজোর পর এই সময় এসে যদি আমরা গাছ তৈরি করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো গাছ তৈরি করতে পারবো না, চন্দ্রমল্লিকা অন্তত চন্দ্রমল্লিকা ভালো করতে পারবো না। চন্দ্রমল্লিকা থেকে প্রচুর প্রচুর ফুল যদি পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে চন্দ্রমল্লিকা সারা বছর বাগানে রাখতে হবে। বছরের বেশিরভাগ সময়টাই চন্দ্রমল্লিকা আপনার কাছে থাকবে। মাদার প্লান্টকে বাঁচিয়ে নিতে হবে, এবং সেখান থেকে কাটিং তৈরি করে নতুন নতুন গাছ নিজেকেই তৈরি করতে হবে। আসলে চন্দ্রমল্লিকার লোকটাই অসাধারণ, অপূর্ব অপূর্ব সুন্দর এই ফুল। তাই এই ফুল এবারে নার্সারি থেকে নিয়ে এলেও সেটাকে মাদার প্ল্যান্টকে বাঁচিয়ে রাখবেন, এবং তারপর একেবারে ছোট থেকে প্রথম থেকে গাছ শুরু করুন, এবং গাছকে এভাবে পেঞ্চিং করতে করতে এগিয়ে চলুন। আর আপনার গাছকে সুন্দর ছাকড়া করে প্রচুর প্রচুর ফুল পান, এই আশা নিয়ে অবশেষে বিদায় বন্ধু।